আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিউব্রন বেবি কোড বা লিঙ্কটি অথবা ন্যাপি আপনারা কীভাবে একদমই সহজ উপায় তৈরি করবেন আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা সেলাই কাজের নতুন তারা কিন্তু এটা থেকে কোর্সটা শুরু করতে পারবেন তো এখান থেকে হলো আমি কাপড় নিয়েছি লম্বা তেরো ইঞ্চি এবং চড়াও তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি যদি আপনার বেবি হেলদি হয় সেক্ষেত্রে আপনি এখানে চোদ্দো ইঞ্চি করে নিতে পারেন মানে লম্বা চোদ্দো ইঞ্চি এবং চড়াটা চোদ্দো ইঞ্চি এরপর কাপড়টাকে এভাবে ভাজ করে নিচ্ছি বাঁকা করে ভালো করে ভাজ করে নেওয়ার পর এখন হলো এখানে আরও কাপড় অ্যাড করবো পাইপিং দেওয়ার জন্য এই জন্য আমি এখানে কাপড় নিয়েছি কাপড়ের এটা হচ্ছে চড়া দেড় ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়টা লম্বাটা হচ্ছে ১৩ ইঞ্চি পরিমাণ এরপর এখন হচ্ছে আমি আরেকটা কাপড় নিয়েছি এটা তিন ইঞ্চি লম্বা এবং চড়া হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখন হলো কাপড়টাকে যেভাবে করে ভাজ করে এটা হলো যে এটার ভিতর দিয়ে হচ্ছে পাইপিনটা যাবে এরপর আমি এই প্রথমে পাইপিনটা তৈরি করে নিচ্ছি দুই সাইড থেকে মাঝখান দুই সাইড থেকে ভাজ করে মাঝখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে আমি আরেকটা ওইভাবে করে ভাজ করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি তো সেলাই হয়ে যাওয়ার পর এখন এই ছোটো কাপড়টাকে একইভাবে দুই সাইড থেকে ভাজ করে মাঝখানে একটা সেলাই দিয়ে আটকে দিচ্ছি সেলাইটা তারপর এখন হচ্ছে আমি কীভাবে এটা সেলাই করব সেটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি প্রথমে কাপড়টাকে এই যে উল্টে নিচ্ছি এরকম করে উল্টে আবার ঠিক যেভাবে ছিল সেভাবে করে ভাজ করে দিচ্ছি এরপর এখন হচ্ছে যে এই চিকন যে পাইপিংগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এর মাথাটা একটু মুড়িয়ে নিয়ে এটা পুরোটা ভেতরের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছু অংশ হচ্ছে এরকম করে চিকন যে অংশটা আছে তার ভেতরে দিয়ে এখন আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে পুরোটা সেলাই করে নিচ্ছি আর এখানে যে কোনো অংশটা আছে এখানে আবার এই যে ছোট অংশটা এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা আবার ভেতর দিকে পুরোটা দিয়ে বাইরে কিছু অংশ রেখে এটার উপরে সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর এখন মাঝখানে হলো দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো মানে এতটুকু হচ্ছে সেলাই করব না এটা উল্টানোর জন্য জায়গাটা রাখতে হবে আর বাকিটা হচ্ছে সেলাই করে দিচ্ছি তো কিছুটা সেলাই করে তারপর আবার একই নিয়মে ওই কোনায় যে একটা পাইপিং লাগিয়েছি ঠিক একইভাবে এই কোনো আরেকটা আমি দড়ি পাইপিং লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা ভেতরে দিয়ে কিছু অংশ মানে সেলাইয়ের জন্য রেখে এর উপরে সেলাই দিয়ে দিচ্ছি ভালো করে সেলাই দিতে হবে দুই তিনবার করে তো এখন এই দিকটি একটু সামান্য পরিমাণ কেটে দিতে হবে তাহলে উল্টালে এটা ভালো হবে দেখতে ভালো লাগবে তারপর আমি এখন উল্টে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন উল্টে নিয়েছি উল্টে নিয়ে সমান করে হচ্ছে এটা সোজা করে দিচ্ছি দিয়ে এখন এই যে যে ফাঁকা অংশটা আছে এই কাপড়গুলো সুন্দর করে ভাজ করে দিতে হবে দিয়ে একবারে করে আপনারা সেলাই করবেন আমি এখন সেলাইটা উপর থেকে শুরু করছি যে দেখতে পাচ্ছেন যে কোনো এক সাইড থেকে কিন্তু সেলাই করলেই হবে তো এভাবে এর উপরে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর ন্যাপির যে দড়িটা আছে সেটার উপরে এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এখানে চাইলে আপনারা এরকম রাখতে পারেন অথবা এরকম ফ্লাওয়ার তৈরি করে দিতে পারেন তো এট একটা কাপড় নিয়েছি আড়াই ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে মানে লম্বা চড়া একই রকম থাকবে এরপর এটা একটু আমি বাঁকা করে কেটে নিয়েছি এখন এটা হচ্ছে দুইটাকে এভাবে ধরে চিকন করে ভাজ করে উপরের দিকটা এরকম নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি উল্টা সেলাই করে উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন উল্টে নেওয়ার পর এখানে একটু একটু করে কাট দিলে এটা দেখতে সুন্দর লাগে এরপর একইভাবে আমি কিন্তু আরেক সাইডও তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই তো এখানে কিন্তু ন্যাপিটা তৈরি হয়ে গেল খুবই সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে আজকে এই ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ